গাড়ি একটাই দাম থাকবে, 62,000 টাকা দাম থাকবে, 62,000 টাকা, হ্যাঁ 62,000 দাম থাকবে। জলের দরে দিব, জলের দরে, জলের দামে, হ্যাঁ জলের দামে, হ্যাঁ এসি পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এয়ার ব্যাগ সব কিছু আছে। 90% এটা অরিজিনাল পেন্টটা আছে, 90% ডাক্তার বাবুর গাড়ি, মাত্র 25,000 চলা, একটা না তিনখানা এক্সুবি আছে, তিনখানায় ₹2,99,000 বাম্পার টু বাম্পার অরিজিনাল ব্র্যান্ড আছে। এই গাড়িতেও ডবল চাবি, ফার্স্ট ওনার, এটাতেও ডবল চাবি, এটাতেও ডবল চাবি, ফার্স্ট ওনার, নাম ট্রান্সফার সহ গাড়ি দিব আমি। ফাইনাল দাদা আসবে ১৩০,০০০ টাকা, 15 লাস্টের গাড়ি, 25 লাস্ট অফ দি ট্যাক্স আছে, এক বছর উপরে আছে, দাম লাগবে ৪,৬০,০০০ টাকা। গাড়ি তো দেখতে পাচ্ছেন ফুল অরিজিনাল ব্র্যান্ড গাড়ি, ভিডিও মডেল গাড়ি, অ্যালাউল পরে করে লাগানো আছে, পাওয়ার স্টারিং, সিট কভার সব কিছু লাগানো আছে, এভরিথিং লাগানো আছে গাড়ি। ৩৪৫,০০০, ৩৭০ লাগবে না, ৩২০,০০০ হলে দিয়ে দিব, ৩২০,০০০ এই গাড়ি আছে দাদা, ২০১৫ গাড়ি, VXI মডেল, এটাও ফার্স্ট ওনার আছে, ডবল চাবির সঙ্গে, নাম ট্রান্সফার নিয়ে ৩২০,০০০ টাকা দিয়ে দিব। আর গাড়ি তো দাদা ফুল অরিজিনাল ব্র্যান্ড, বুঝতে পারছেন কলকাতা হাইকোর্টের লয়ারের গাড়ি আছে, যে নিবে নাম ট্রান্সফার সহ গাড়ি নিতে হবে, নাম ট্রান্সফার নিয়ে ১২৫,০০০ টাকা। যারা কম প্রাইসে সানরুপ খুঁজছেন তাদের জন্য নিয়ে চলে এসছে এই গাড়িটা, এটা হচ্ছে Hyundai এর i20, নাম ট্রান্সফার হলো ২৩০,০০০ টাকা। এই গাড়ি আছে দাদা ২০১৬ গাড়ি, হ্যাঁ W10 মডেল, এই গাড়িও আছে দাদা 90% অরিজিনাল কালার আছে, এই গাড়িতে ডবল চাবি আছে, চারটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো আছে, ৬২০,০০০ দিব গাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি হাসান সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকে আমি চলে এসেছি মালদা লাক্সারি কার বাজার, সেকেন্ড হ্যান্ড কার মার্কেটে। চলুন বিস্তারিত জানতে আমরা আলাপ করে নিচ্ছি শোরুমের ওনারের সঙ্গে। জাহাঙ্গীর দা কেমন আছেন? ভালো আছেন। তো চলে এসেছি আমি এবং আমার ভিউয়ার্স আপনার শোরুমে গাড়ি দেখতে। প্রথমত এখানকার ঠিকানাটা বলে দেবেন। এখানে ঠিকানা হচ্ছে সুজাপুর, টিভিএস শোরুমের অপোজিটে, লাক্সারি কার বাজার সুজাপুর ডাঙ্গা, টিভিএস শোরুমের অপোজিটে, মালদা ডিস্ট্রিক্ট, একেবারে এনএইচ এর পাশেই আছে। হ্যাঁ এনএইচ, এনএইচ লেগে তো খুব সহজ অ্যাড্রেস আছে। তো আজকের কালেকশন কেমন থাকবে দাদা? কালেকশন থাকবে দাদা তোমার ৫০,০০০ চালু করে ১০,০০০ অব্দি, ৫০,০০০ থেকে শুরু, শুরু আর ১০,০০০০ এর উপর অব্দি আছে, ১০,০০০০ এর উপর অব্দি আছে। আচ্ছা, তো দারুণ কালেকশন আছে। তো চলুন আর দেরি না করে গাড়িগুলো দিই। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা শুরু করছি মাহিন্দ্রা বুলেরো দিয়ে। বুলেরো কি মডেল আছে দাদা? বুলেরো মডেল ২০১৩ মডেল, সেভেন সিটার, জেটেল এক্স, সব থেকে টপ মডেল গাড়ি। গাড়িতে আছে পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এসি, মানে ফুল লোডেড গাড়ি। আচ্ছা, ফিচারসে ফুলি লোডেড আছে, ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল ব্র্যান্ড আছে, এটা ফার্স্ট ওনার গাড়ি। হাতান ভাই কি রেট হতে পারে বলো? রেট ২০১৩ লাস্টের গাড়ি। হ্যাঁ ১৩ লাস্টের গাড়ি, সেপ্টেম্বরের গাড়ি আছে। এটার প্রাইস তো ৩৭০,০০০ হবে, হবে ৩৭০,০০০ লাগবে না, ৩২০ হলে দিয়ে দিব, ৩২০,০০০ এবার নিয়ে চলে এসেছি ৯ সিটার বোলেরো, ভাড়া মারার জন্য বেস্ট গাড়ি। এই গাড়ি হচ্ছে ২০১৫ লাস্টের গাড়ি, এটা সেকেন্ড ওনার হবে, ৯ সিটার গাড়ি, ভাড়া কাটানো গাড়ি, এসি, পাওয়ার স্টিয়ারিং না, এসি আছে, মালদা পাস করানো আছে, একদম গুড কন্ডিশনে গাড়ি আছে, ১৫ লাস্টের গাড়ি, ২৫ লাস্ট অফ দি ট্যাক্স আছে, এক বছর উপরে আছে। আচ্ছা, এক বছর উপরে ট্যাক্স আছে অলরেডি। তো কি দামে দিয়ে দিবেন গাড়িটা? দাম লাগবে ৪,৬০,০০০ টাকা, ৪,৬০,০০০ টাকা। আচ্ছা আচ্ছা, তো এবার নিয়ে চলে এসেছি টাটা লোহা, টাটা ইন্ডিকা, ইন্ডিকা সিএস আছে, হ্যাঁ ইন্ডিকা সিএস, এটা ২০১০ এর গাড়ি আছে, বাম্পার টু বাম্পার অরিজিনাল ব্র্যান্ড আছে গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এসি, একদম তো চিল, সিট কভার, ফিট কভার, এ টু জেড সাজানো গোছানো গাড়ি, ২০১০ এর ডিসেম্বর, ফার্স্ট ওনার, ডাবল চাবির সঙ্গে, কলকাতা হাইকোর্টের লয়ারের গাড়ি আছে, যে নিবে নাম ট্রান্সফার সহ গাড়ি নিতে হবে। তো কি দামে দিয়ে দেবেন দাদা? নাম ট্রান্সফার নিয়ে ১২৫,০০০ টাকা। ডিজেল না পেট্রোলে আছে গাড়িটা? ডিজেল আছে, ডিজেল ২০+ মাইলেজ, ২০+ মাইলেজ, যাই দিবে না ২০+, গাড়ি নিয়ে চলে আসবেন, রিটার্ন নিয়ে নেবেন। এই গাড়ি আছে দাদা ২০১৫ গাড়ি, VXI মডেল, যে VXI থাকে, এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সিট কভার, ফিট কভার, আবি আবি, চাকার ক্যাপ সব কিছু লাগানো আছে, এটাও ফার্স্ট ওনার আছে, ডাবল চাবির সঙ্গে, ২০১৫ গাড়ি আছে, আগস্ট মাসে, ২০২৫ অব্দি ট্যাক্স আছে। আচ্ছা, পাঁচ পাটি গাড়ি, অল পেপার ওকে। কি দামে দিয়ে দিবেন? নাম ট্রান্সফার নিয়ে ৩২০,০০০ টাকা দিয়ে দিব, নাম অল পেপার ওকে আছে। আচ্ছা, আর গাড়ি তো দাদা ফুল অরিজিনাল ব্র্যান্ড, বুঝতে পারছেন যারা কম প্রাইসে সানরুফ খুঁজছেন তাদের জন্য নিয়ে চলে এসেছে এই গাড়িটা, এটা হচ্ছে Hyundai এর i20। কতর গাড়ি দাদা? কি মডেল? ২০১২ গাড়ি আছে, আস্তা অপশনাল আছে। আচ্ছা, ২০১২ গাড়ি তো সানরুপ আসছিল? হ্যাঁ সানরুপ আসছিল। আচ্ছা, কম্পানি সার্চ করে নিবে, কোম্পানি সানরুপ আছে, মানে ফিচার তো বলতে হবে না, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো,
মিউজিক সিস্টেম ফিস্টেম আবি যাবি সবকিছু লোডেড ফিচারস লোডেড এই গাড়িতে দাদা ডবল যাবি 2012 গাড়ি দাদা 27 অবধি ট্যাক্স আছে ওয়াল পেপার ভ্যালিড আছে তো এটার দাম কত নিয়ে নেবেন দাদা নাম ট্রান্সফার হলো 2,30,000 টাকা এই গাড়ি আছে দাদা 2016 গাড়ি হ্যাঁ W10 মডেল এই গাড়িও আছে দাদা 90% অরিজিনাল কালার আছে এই গাড়িতে ডবল চাবি আছে আচ্ছা এটাতেও ডবল হ্যাঁ এই গাড়িতে ডবল চাবি আছে গাড়ি দাদা দেখলে পুরো ইন্টেরিয়ার দেখবে তো বুঝতে পারবে কিরকম গাড়ি আছে চারটা ব্র্যান্ড নিউ লাগানো আছে এসি মেসি আমি যাবি তো এগুলো চির আর এগুলো তো ফিচার সব বলবই করতে হবে না 6,20,000 দিব গাড়ি আচ্ছা 6,20,000 6,20,000 টাকাই ফাইনাল প্রাইস আছে সোলোর গাড়ি 26 ট্যাক্স ফাইনাল প্রাইস তো এবার নিয়ে চলে এসছি লো বাজেটের গাড়ি মারুতি সুজুকি জেন স্টিলো এই গাড়ি আছে দাদা 2011 ডিসেম্বরের গাড়ি আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল ব্যান্ড আছে এই গাড়িতে ডবল চাবি ফাস্ট ওনার এটাতেও ডবল চাবি এটাতেও ডবল চাবি ফাস্ট ওনার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি এস একদম ফুল এসি চিল নাম ট্রান্সফার সহ গাড়ি দিব আমি নাম ট্রান্সফার সহ করে ফাইনাল দাদা আসবে 1,30,000 টাকা আবারও নিয়ে চলে এসছি লো বাজেটের গাড়ি এটা আছে তোমার দাদা 2012 ইয়ান ইরা প্লাস সামনে দুটো পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্টিয়ারিং এসি এসি মেসি সব চিল এটা গাড়িও ডবল চাবির সঙ্গে এই গাড়িও ফাস্ট ওনার গাড়ি বলুন দাদা কত দাম হবে 2012 গাড়ি ডিসেম্বরের গাড়ি আছে আচ্ছা এটাও কি নাম ট্রান্সফার সমেত দিবেন নামটা সহ দিব আচ্ছা তাহলে তো এটা 1,40,000 1,30,000 টাকা দিব নামটা সহ করে গাড়ি দাদা দেখবে গাড়ি দাম শুনে আর বলবে কি গাড়ি যে খারাপ আছে না গাড়ি দেখে হিলে যাবে না গাড়ি মাত্র 30,000 চলা আছে গাড়ি কোনো গরিব ভাই আছে গাড়ি নিতে পারছে না গাড়ির শখ আছে আচ্ছা বাজেট হচ্ছে না বাজেট হচ্ছে না আমি এটাই মনে করেছি কম টাকায় গাড়ি দিব সবার জন্য আচ্ছা তাদেরও স্বপ্ন পূরণ করবে যে কোনো লোক যায় 5,000 টাকা মাসে কামায় না ও ওসব গাড়ি চালাতে পারবে আচ্ছা অবশ্যই আর এমআই তো অ্যাভেলেবল এই গাড়িতে এমআই করে মাত্র 10,000 টাকা নিয়ে আসলে গাড়ি হয়ে যাবে দাদা একটা গাড়ি নিয়েছি জলের দরে দিব জলের দরে জলের দামে হ্যাঁ জলের দামে এর আগে তো আমরা দেখলাম 99 ধামাকা যে ভাঙড়ি বাইকগুলো থাকে গেলাম আর 2005 এর 7 এর বাইকগুলো আছে ওই রেটে আমি গাড়ি দিই Honda এর i10 90% এটা অরিজিনাল পেন্ট আছে 90% 90% অরিজিনাল পেন্টে ডাক্তার বাবুর গাড়ি মাত্র 25,000 চলা 2010 এর গাড়ি 25 অবধি ট্যাক্স এখন 4-5 মাস রয়ে যায় ট্যাক্সটা আবার সব থেকে টপ মডেল স্পোর্টস মডেল গাড়ি মানে এসি পাওয়ার স্টিয়ারিং হ্যাঁ এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এয়ারব্যাগ সব কিছু আছে আচ্ছা ওই হিসাবে গাড়ির দাম তো 1,00,000 টাকা হওয়া উচিত 1,00,000 লাগবেই না তো কত লাগবে তো বললাম মোটর থেকে অনেক কম আচ্ছা কত দামে আমাদের ভিউয়ার্স নিয়ে যেতে পারবে এই গাড়ি গাড়ি একটাই দাম থাকবে 62,000 টাকা দাম থাকবে 62,000 টাকা হ্যাঁ 62,000 দাম থাকবে আচ্ছা কি করে সম্ভব দাদা 62,000 এ সব সম্ভব করে দেব যে কার্বিয়ার গুলো আছে হিলিয়ে দেব সবগুলোকে তাহলে এবার নিয়ে চলে এসেছি আরেকটা ভাড়া মারার গাড়ি এটাও মহিন্দ্রার গাড়ি এটা 2009 এর লাইফ টাইম ট্যাক্স পেড ওলা গাড়ি E8 মডেল আছে টপ মডেল গাড়ি CF29 অবধি করানো আছে আমার মালদা পাস আছে ফুল গাড়ি মেইনটেনেন্স গাড়ি ISC পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এয়ারব্যাগ এভরিথিং সব আছে সবই আছে আচ্ছা এটা তো অ্যালয় হুইল আছে হ্যাঁ অ্যালয় হুইল আছে তো 2009 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স তাহলে আশা করা যায় যে কম বাজেট হবে এটা গাড়ি অবশ্যই কম বাজেট হবে যারা ড্রাইভার ভাই আছেন ড্রাইভার ভাই যারা ভাড়া ভাড়া কাটানোর জন্য গাড়ি নেবে হ্যাঁ তো তাদের জন্য কি বাজেটে দিয়ে দিবেন গাড়িটা ভাই তো 2,50,000 টাকা দাম হওয়া উচিত আমি 2,10,000 টাকা দাম নিব 2,10,000 টাকা আচ্ছা 2,10,000 টাকাই 2009 এর যাইলো হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স 29 অবধি সিএফ তাহলে আরো একটা ছোট গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য হোন্ডাই কোম্পানির ইয়ন যারা খুঁজছেন অল্টো হয়তো অনেকেই পছন্দ করে না লুকস হয়তো পছন্দ করে না সেই সেগমেন্টেরই গাড়ি ছোট গাড়ি ফ্যামিলি গাড়ি 2012 ডিসেম্বরের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স এটাও ফার্স্ট ওনারে আছে ট্যাক্স ভরতে হবে ট্যাক্স ভরতে হবে লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনারের গাড়ি আছে পা থেকে মাথা অবধি সাজানো গোজানো এসি পাওয়ার স্টিয়ারিং এসি একদম পুরো চিল সেন্টার লক মিউজিক সিস্টেম তো আমাই হয়ে আছে মিউজিক সিস্টেম যে লাগানো আছে খুব দারুণ কন্ডিশনে গাড়ি ভালো গাড়ি লাইফ টাইম ট্যাক্স কি দামে দিয়ে দিবেন 12 ডিসেম্বরের গাড়ি দুদিন কি চার দিন কম আছে 13 এর গাড়ি 1,58,000 টাকা মাত্র 1,58,000 টাকা হলে দিয়ে দিব এই গাড়িতে লোন করে দেব 1,35,000 টাকা আচ্ছা প্রায় 1,35,000 প্রত্যেক গাড়িতে লোন হবে প্রত্যেক গাড়িতে তো নিয়ে চলে এসছি আবার একটা অল্প বাজেটের গাড়ি খুব দারুণ গাড়ি ফোর্ড ফিগো মালদা নম্বরে আছে গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি আছে 90% অরিজিনাল ব্র্যান্ড আছে 90% কাঁচটা ভাঙা আছে কাঁচটা আমি চেঞ্জ করে দিব ফার্স্ট পার্টি গাড়ি মাত্র 35,000 চলা 90% অরিজিনাল ব্র্যান্ড যে রেটে দিব হিলিয়ে দিব মার্কেট কে 25 করে মাইলেজ দিবে 20+ না দিবে গাড়ি ফিরত গাড়িতে দাদা পয়সা লাগবে না মাত্র 5,000 টাকা নিয়ে আসলে গাড়ি নিয়ে যাবে মাত্র 5,000 টাকা মাত্র বাদবাকি লোন করে দিব হ্যাঁ বাদবাকি লোন করে দিব তো কি দামে দিয়ে দিবেন দাদা আপনি বলেন কত দাম হবে দাদা গাড়ি আমি তো কভার করছি এসব গাড়ি আচ্ছা তাহলে 1,30,000 করে দেন আরো কমে 1,20,000 আরো কমে 1,10,000 99,000 হয়ে যাবে 99,000 টাকায় 99,000 কেউ দিতে পারবেন চ্যালেঞ্জ করে করলাম অবশ্যই অবশ্যই 13 গাড়ি
দাদা বলুন কত দাম হবে গাড়ির? 3 লক্ষ, পুরোপুরি 3 লক্ষ। আরো নামো দাম। 2 লক্ষ 80। আরো নামো দাদা। 2 লক্ষ 60। ফাইনালি 2 লক্ষ 55 হাজার টাকা দাম লাগবে। এটাও দাদা 2013 গাড়ি আছে, মানে একদিন কম 12 ডিসেম্বর, একদিন কম 13 গাড়ি। গাড়ি আছে 4টা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো, ফুল সাসপেনসারের কাজ, এসি ফেসি এভরিথিং, যত গাড়ি মোবিল থেকে চালু করে এ টু জেড সার্ভিস করা গাড়ি পাবে। এটার দাম আসবে দাদা 3 লাখ 30 হাজার টাকা। মহিন্দ্রা জাইলো, এটা মডেল আছে দাদা 2014 নভেম্বরের গাড়ি। যাই ট্যাক্স ভরে নিবে, ট্যাক্স আপডেট করে দিবো 2029 অবধি ট্যাক্স আপডেট করে দিবো। সবথেকে টপ মডেল গাড়ি আছে, এইচএইট মডেল আছে, এমক ইঞ্জিন। আচ্ছা, টপ মডেল মানে ফিচারস বলতে হবে না? ফিচারস তো বলতে হবে না, এয়ারব্যাগ, ফিয়ারব্যাগ, যে পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, যেগুলো থাকে সবই রয়েছে। হ্যাঁ, এ টু জেড, সিট কভার, ফিট কভার সব কিছু লাগানো আছে। 4টা টায়ার ব্র্যান্ড নিউ। কি দামে দিয়ে দেবেন এই গাড়িটা? আপনি বলুন কত দাম হবে? ট্যাক্স ভরে 2029 অবধি ট্যাক্স করে। আচ্ছা, 2029 পর্যন্ত ট্যাক্স দিয়ে 29 লাস্ট পর্যন্ত। হ্যাঁ, 29 এর লাস্ট অবধি ট্যাক্স। ট্যাক্স দিয়ে গাড়িটার দাম 3.5 লক্ষ টাকার আশপাশে তো হবে। 2 লক্ষ 99 হাজার টাকা দিয়ে দিবো আমি গাড়ি। 2 লক্ষ 99 হাজার। হ্যাঁ, 2 লক্ষ 99 হাজার টাকা। আবার একটা ভাড়াই চালানোর জন্য গাড়ি, লো মেইনটেন্যান্স, 7 সিটার গাড়ি। এখন জবাবই নেই দাদা, যে তেল মাইলেজ, তারর গাড়ি আছে, 28 অবধি ট্যাক্স আছে। এই গাড়ি তো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করানো আছে, এবারে কোনো খরচাই নাই। গাড়ি তো দেখতে পাচ্ছেন ফুল অরিজিনাল ব্র্যান্ড গাড়ি, ভিডিওআই মডেল গাড়ি, অ্যালাউল পরে করে লাগানো আছে, পাওয়ার স্টিয়ারিং, সিট কভার সব কিছু লাগানো আছে, এভরিথিং লাগানো আছে গাড়িতে। আচ্ছা, তো কি দামে দিয়ে দেবেন তারর গাড়ি? 3 লাখ 45 হাজার। 3 লক্ষ 45 হাজার টাকা। হ্যাঁ, তো আপনারা দেখলেন আজকে লাক্সারি কার বাজারের কালেকশন। আশা করছি আজকের কালেকশন আপনাদের খুব ভালো লেগেছে। কালেকশন যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কোনো গাড়ি যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন, এখানে আসুন, গাড়িগুলো দেখুন, তারপরে ডিল করুন। প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না, দাদারা আছেন, প্রাইস ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হবে। হ্যাঁ, আর যথেষ্ট আমি ডিসকাউন্ট করেই নিয়েছি দাদাদের কাছ থেকে। যে প্রাইসে গাড়ি আছে কেউ দিতে পারবেই না, ওই প্রাইসে সব কিছু আসলে কিছু করে দেবো। আচ্ছা, তো এখান থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, এতদূর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।